আবারও সারা দেশে বিএনপি ও সমমনাদের ডাকা 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। গতরাতে ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শহরের উকিলপাড়ার পানির ট্যাঙ্কের সামনে থেকে শুরু হয় মিছিলটি, শেষ হয় ট্রাঙ্ক রোডে গিয়ে। মশাল মিছিল হয়েছে ভোলা ও গাজীপুরেও। এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দেয় নেতাকর্মীরা। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ রংপুর বিএনপি ও সহযোগী সংগঠনের 5 নেতার কারাদণ্ডের প্রতিবাদে নগরীতে সকাল সন্ধ্যার হরতাল চলছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক। দর্শক, অবরোধের আরো খবর জানাতে বগুড়া এবং নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরু চলে যাচ্ছি বগুড়াতে, সেখানে রয়েছেন ফরহাদুজ্জামান শাহী। শাহী, অবরোধের চিত্র কেমন দেখছেন? শাকিল, আজকে অবরোধের এই পর্যায়ের প্রথম দিনের অবরোধের সকাল থেকে আমরা যেটা দেখছি যে বগুড়ার যে দুইটি বাইপাস সড়ক আছে তার মধ্যে একটি বাইপাস সড়ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে সকাল থেকেই বন্ধ করে দিয়েছেন। উত্তরের এবং দক্ষিণের যে প্রবেশমুখ দুই পাশেই কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন নিরাপত্তার খাতিরে, কারণ ওই বাইপাসগুলোতে একেবারে প্রথম থেকেই অবরোধের প্রথম থেকেই ওই বাইপাসে বিএনপি দুই ভাগে ভাগ হয়ে সেখানে তারা মিছিল করে, সমাবেশ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। কিন্তু আজকে কিন্তু তারা এখন পর্যন্ত না আসলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে সেই রাস্তা ব্লক করে দিয়েছে। পাশাপাশি আর যে প্রথম যে বাইপাসটি আছে সেই বাইপাসে এখন পর্যন্ত সচল আছে। আমরা সেই বাইপাসে তুলনামূলকভাবে যেভাবে গাড়ি ঘোড়া চলে সেই গাড়ি কিন্তু তাদের আজকে আমরা সেটা দেখছি না। দূরপাল্লার যে গাড়িগুলো গতকাল রাতে বিভিন্ন জেলা থেকে ছেড়ে এসেছিল সেই গাড়িগুলো বগুড়ার ওপর দিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং জয়পুরহাট জেলায় যাচ্ছে, তবে যানবাহনের সংখ্যা খুবই কম। বগুড়া থেকে যে অভ্যন্তরীণ রুটের যে গাড়িগুলো ছাড়ে সেই গাড়িগুলো আমরা এখন পর্যন্ত ছাড়তে দেখিনি। তবে যে সিএনজি অটোরিকশা যেগুলো আছে সেগুলো বগুড়ার অভ্যন্তরীণ রুট সহ আশেপাশের গাইবান্ধে এবং জয়পুরহাট জেলায় তারা যাত্রী পরিবহন করছে। এর বাইরে বগুড়া থেকে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসগুলো আমরা ছাড়তে দেখিনি। এমনকি গতকাল রাতেই দূরপাল্লার যানবাহনগুলো যেটা বগুড়া থেকে ছাড়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় গতকাল রাতে সেগুলো সর্বশেষ ছেড়ে গেছে। আজ সকাল থেকে দূরপাল্লার কোনো গাড়ির কোনো টিকিট বিক্রি হয়নি এবং বগুড়া থেকে কোনো দূরপাল্লার কোনো গাড়িও ছাড়েনি। তবে বগুড়ার উপর দিয়ে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো যথানিয়মে চলাচল করছে এবং শিডিউলও মোটামুটি ঠিক আছে বলে জানিয়েছেন আমাদের স্টেশন মাস্টার। আমার কাছে মোটামুটি বগুড়া থেকে এই ছিল শাকিল। ফরহাদুজ্জামান শাহী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব নারায়ণগঞ্জের পরিস্থিতি, সেখানে রয়েছেন আহসান সাদিক। সাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, ওদের অবস্থান কেমন দেখছেন? দূরপাল্লা কোনো যানবাহন ছেড়ে গেছে কিনা সকাল থেকে, কি দেখছেন? দূরপাল্লার বাস বা গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল রাতেই সর্বশেষ ছাড়তে দেখা গেছে এবং আজকে সকালে কিন্তু এখন পর্যন্ত কোনো দূরপাল্লার যানবাহন কিন্তু নারায়ণগঞ্জ থেকে ছাড়তে দেখা যায়নি। তবে আপনাকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট এবং নারায়ণগঞ্জের যে এশিয়ান হাইওয়ে সড়কটি রয়েছে সেগুলির চিত্র যদি জানাই তাহলে সকাল থেকে কিন্তু যে সেখানে যে যানবাহন চলাচল স্বল্প দূরত্বের সেগুলিকে কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে এবং সেই সাথে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ যে রেল সড়কটি রয়েছে এখানে কিন্তু ঠিক সময় মতো কিন্তু আসলে সকল ট্রেন কিন্তু সকাল থেকে চলতে দেখা গেছে। আর অবরোধের চিত্র যদি আপনাকে জানাই তাহলে সকাল থেকে কিন্তু এই পর্যন্ত যে অবরোধ সমর্থনকারী রয়েছে তাদেরকে কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে রাস্তায় দেখা যায়নি। আর গতকাল কিন্তু যে একটি ঝটিকা মিছিল করার সময় নারায়ণগঞ্জের যে স্টেডিয়াম এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু 7 যে জামাতের নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আর এখন পর্যন্ত মাঠে এই সকল সড়কগুলিতে কিন্তু যে পুলিশের নজরদারি বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটিকে কিন্তু দেখা যাচ্ছে, মহাসড়কে দেখা যাচ্ছে পুলিশের অবস্থান এবং সেই সাথে যে র‍্যাব বা বিজিবি সেটি টহলও কিন্তু অব্যাহত রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এই ছিল আসলে নারায়ণগঞ্জের অবরোধের। জি সাদিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অবরোধের খবর জানাতে বগুড়া এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।